ভাবছি এবার চ্যানেলের নামটা চেঞ্জ করে ঘুড়িয়ালা বান্টি রেখে দেবো। গুড মর্নিং, আজ হচ্ছে 1 সেপ্টেম্বর 2022। আমি অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম যে ডেলি ব্লগিং স্টার্ট করবো, বাট পসিবল হচ্ছিল না। তারপরে ল্যাব খাওয়াটা ছেড়ে দিলাম আর আজ থেকে স্টার্ট করলাম আমার ডেলি ব্লগিং। তো প্লিজ সাপোর্ট করো আমাকে, এভাবেই তোমরা আমার পাশে থেকো যেভাবে আগে থেকেছো। আর এই ব্লগটা আপলোড হবে 2 তারিখে, তো ওয়েট ফর 2 তারিখ। আর বাংলা হিন্দি ইংলিশ সব মিশে যাচ্ছে, ঠিক আছে, বিশাল বড় ব্লগার তো, যার কারণে সব মিশে যাচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। আজকে আমি সকালটা স্টার্ট করছি আমার ওয়ার্কআউট দিয়ে। ওয়ার্কআউট আমি করছি প্রায় 4 বছর পর। আমি 4 বছর আগে জিম ছেড়ে দিয়েছি, মানে সব পার্ট তুলে দিয়েছি, ঠিক আছে, সব পার্ট তুলে দিয়েছি। 4 বছর পর আজকে, মানে কালকে হঠাৎ ইচ্ছে হলো যে না, জিম করব। জিম বলতে পকেটে টাকা নেই, ঠিক আছে, কোথাও যেতে পারবো না, কোথাও গিয়ে জিম করতে পারবো না, তাই ওখানে আমি এসেছি, ব্যায়াম করব, ফ্রি হ্যান্ড ব্যায়াম করব। 4 বছর পর যেহেতু আমি ব্যায়াম করব, সেই হিসেবে আমি যদি আজকে হঠাৎ স্টার্ট করে দিই আমার ব্যায়ামটা, তাহলে হয়তো আমার শরীরটা পারমিট করবে না সেটা, আর আমি হয়তো কাল থেকে আমার শরীর খারাপ হয়ে যাবে, যার কারণে আজকে খালি একটু স্ট্রেচিং টেচিং দিয়ে কাজ চালাই। আর তারপরে কাল থেকে বা পরশু থেকে একটু ভালোভাবে ব্যায়াম শুরু করব। তো চলো যাওয়া যাক সেখানে। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই অ্যাম বান্টি, বড়দের প্রণাম ছোটদের, হ্যালো, লেটস গো। বিশাল ব্যাপার একটা, আমি হাওয়াই ছুটি পরে ব্যায়ামে এসেছি, ঘর থেকে বেরোনোর সময় ভুলে গেছি, আমি ভুল করে পড়ে চলে এসেছি ভাই, ভুল করে পড়ে চলে এসেছি আমার নিচের, এখন মানে আমি পায়ের দিকে তাকাচ্ছি, কি হলো, হাওয়াই ছুটি, বিশাল ব্যাপার। এটা হচ্ছে ভুঁড়ি স্পেশালিস্ট ব্লগার, ভাবছি এবার চ্যানেলের নামটা চেঞ্জ করে ঘুড়িয়ালা বান্টি রেখে দেবো, কেমন নামটা কমেন্টে জানো। একটুতেই হাঁপিয়ে গেলাম, ঠিক আছে, কারণ 4 বছর পর যেহেতু স্টার্ট করছি, সেই হিসেবে মানে আমার শরীরে আপাতত কিছুই নেই, আমাকে একদম জিরো থেকে স্টার্ট করতে হচ্ছে, তো একটু টাইম লাগবে, বাট দেখা যাক কী হয়। সবই ঠিকঠাক চলছে, একটু কষ্ট হচ্ছে বিকজ 4 বছর পর করছি, তো যার কারণে হাত ফাতগুলো হালকা হালকা ব্যথা করছে, বাট নো প্রবলেম, আমাকে আমার শরীরটা ঠিক রাখতে হবে। আর মেন জিনিস ঘুড়ি, এই ভুড়িয়ালা বান্টিকে সরাতে হবে আর দা ক্রেজি বান্টিকে আনতে হবে, ঠিক আছে, এটা শপথ নিয়ে নিলাম, শপথ বাজার করব। আমরা সংসারী মানুষ ভাই, বাজারের ব্যাগ সঙ্গে করে নিয়ে বেরিয়েছি, ঠিক আছে, বাজার করব, বাজার করে বাড়ি যাব, খাওয়া দাওয়া করব, মামামের সাথে একটু খেলবো, তারপরে কাজে, কাজ থেকে সন্ধ্যাবেলা আসবো, এসে আবার ভিডিওটা কন্টিনিউ করব। লেগ এক্সারসাইজ মাস্ট, তো লেগ এক্সারসাইজ করতে হবে, আমি এখন কান ধরে অভ্যাস করবো গাইস, বিশাল ব্যাপার, ছোটোবেলাকার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে, কান ধরে অভ্যাস করা, তো এখন একটুখানি উঠক বৈঠক কর লিয়া যায়, চলো। সব কমপ্লিট, এবার বজরংবলীকে প্রণাম করে বেরিয়ে যাব, চলো। রুকো যারা, সবর করো। কাল আমি গিয়েছিলাম ভ্যাকসিন নিতে, 3rd ভ্যাকসিন, তো সেটার ফুটেজ তোমরা দেখে নাও। দেখে নিলে, কোনো ব্যথা ছিল না, কিছু ছিল না, যত সন্ধে হচ্ছে, যত রাত হচ্ছে, তত হাতের ব্যথাটা বেড়ে যাচ্ছিলো। এখন নেক্সট ডে, এখন ঠিক আছি, লাস্ট উইক কালী পুজো ছিল,
তো সেই কালী পুজোর কিছু ফুটেজ আছে তোমরা দেখে নাও, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আজ সন্ধ্যেবেলা। এখন একটু স্কিন কেয়ার চলছে, বিকজ আমার স্কিন রোদ্দুরে ঘুরে ঘুরে পুরো 12টা বেজে গেছে, তো তাই একটু স্কিন কেয়ার করছি, ফেস প্যাক মেখে একটু বসে আছি, তারপর ফ্রেশ হয়ে আমরা যাব পুজো বাড়ি। চলো লেটস গো। পুজো বাড়ি এসে মাম্মা মোর ফেভারিট জিনিস পেয়ে গেছে, মানে ক্যাডবেরি পেয়ে গেছে। আজকে কাজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে, বিকজ একটা অন্য কাজে গিয়েছিলাম, আর মাম্মা এখানে চ্যাটিং করছে। আমি বলি তারপর তুমি তোমার ব্লগিংটা করো। এখন বাজে রাত 9:30, আর আমরা এখন আছি মন্দিরতলার কাছে, আর আমরা এখন যাব পাউরুটি কারখানায়। যে পাউরুটি কারখানাটা আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তো আমি সেই পাউরুটি কারখানাতেই যাব, পাউরুটি কিনব, রাতেরবেলা পাউরুটি খাবো একটুখানি, মানে গরম পাউরুটি খেতে না হেভি লাগে, তো পাউরুটি আনতে যাচ্ছি। চলো মামা এটি হেসে দা জিয়া, মামা এত পাউরুটি দেখে আর নিজেকে সামলাতে পারছে না। তাহলে আমার চাকরি ফিক্স তো এখানে, আমি আসছি কাজ করতে কালকে থেকে, এখানে পাউরুটি খাবো আর পাউরুটির কাজ করব। এখন বাজে রাত 11:00, পাউরুটি কিনে বাড়ি চলে এসেছি, আর এখন বাড়ি যাব, গিয়ে এডিটিং করব ভিডিওটা। ভিডিওটা আজকে রাতেই আপলোড করব, আর তোমাদের কাছে ভিডিওটা পৌঁছবে কাল সকালে, তো তোমরা ভিডিওটা দেখো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইবটা করে দাও।